খালের উপর দিয়ে চলছে যানবাহন, তৈরি করা হয়েছে ফুটবল খেলার মাঠও। প্রায় দুই যুগ খনন না করায় পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারার খালের কুমিরমারা অংশের প্রায় 500 মিটার অংশ ভরাট হয়ে গেছে, তৈরি হয়েছে রাস্তা। উপকূলীয় ওই এলাকার মিঠা পানির সবচেয়ে বড় উৎস হওয়ায় এলাকার কৃষি উৎপাদনও খালের পানির উপর নির্ভরশীল। কিন্তু খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে দুই পাড়ের প্রায় 11,000 কৃষক। এ কারণে বন্ধ হয়ে গেছে 9টি শাখা খাল, অকেজো হয়ে পড়েছে 32টি স্লুইস গেট। খালটা কাটা হয় আর এই স্লুইস গেটগুলোর যদি সংস্কার করা হয় তাহলে আমাদের এই পানি মজুদ থাকলেই কৃষকের উপকৃত। আমাদের কৃষিকাজের প্রথম হাতিয়ার হলো পানি, পানি না হলে তো আমরা তো কিছুই করতে পারি না। এই খালটি আমাদের প্রাণ, এই আমাদের প্রাণ যদি নষ্ট হয়ে যায় আমরাও মরে যাব। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই খালটা মানে খনন হয় এবং যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ সমস্যার দায় পানি উন্নয়ন বোর্ডের উপর চাপালো কৃষি বিভাগ। এ বিষয়ে একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তো বড় খাল, এটা তো বিডিসির পক্ষে খনন করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে, তারা যেন এটাকে একটা স্কিম তৈরি করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে, যাতে এই খালটি কোনো খনন করে কৃষকের স্বার্থে এবং কৃষি উন্নয়নের স্বার্থে খালটি দ্রুত খনন করা হয়। 64 ডিস্ট্রিক্ট নদী খাল খননের প্রকল্প সেকেন্ড ফেজ আমরা প্রস্তাব দিয়ে রাখছি, যেটা প্ল্যানিং কমিশনে আছে। ওই প্রজেক্টের মধ্যে আন্ডারে আমরা এই খালটা খনন করার জন্য আমরা স্বাধীনতার পর 80 দশকে একবার এবং 2000 সালে আরেকবার খনন করা হয় 10 কিলোমিটার দীর্ঘ 500 ফুট প্রস্থের এই খাল। সময় সংবাদ, পটুয়াখালী।